শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 24 আগস্ট বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে, সিট প্লেনও তৈরি, তাই নতুন করে পরীক্ষা কেন্দ্র নয়, কমলাক্ষকে বললেন সেবার চেয়ারম্যান। পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের বিধায়ককে দল থেকে সাসপেন্ড করলো বিজেপি। কিশোরী অপহরণ, গ্রেফতার রাজ ড্রাইভিং স্কুলের কর্ণধার। ট্রাফিক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ, সিসিটিভির আওতায় গুয়াহাটি। মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। অরুণোদয়ে স্বজন পোষণ হাইলাকান্দিতে, তালিকায় শিক্ষকের মা স্ত্রী, বিশেষ সম্প্রদায়কে অগ্রাধিকার বিধায়কদের। অঙ্কবিজ্ঞান ইংরেজিতে পড়ালেই বাঁচবে মাধ্যম স্কুল, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব। বন্ধ হচ্ছে 34 স্কুল, বরাকে 6। হিমন্ত বিশ্ব শর্মার মামলায় সিসোদিয়াকে তলব গুয়াহাটির আদালতে, 29 সেপ্টেম্বর সশরীরে হাজির হতে হবে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে। পূজোর পর স্বাস্থ্য বিভাগের পরীক্ষা ঘোষণা মুখ্যমন্ত্রীর, ইন্টারনেট বন্ধ হয় ভালো হয়েছে বললেন হিমন্ত বিশ্ব শর্মা। কাটলিচূড়ায় বেহাল রাস্তা, জনদুর্ভোগ চরমে, নেই ওয়ান টাইম ইম্প্রুভমেন্ট। শিলচর স্মার্ট সিটির স্বপ্ন অদরায়, পুর নিগমের চূড়ান্ত খসড়া ম্যাপ গেল দিশপুর, 100 বর্গ কিলোমিটার হচ্ছে না শহরের পরিধি, হতে পারে মামলাও। নানা সমস্যায় জর্জরিত শিলচর সিভিল হাসপাতাল, পরিকাঠামো উন্নয়নে নেই বরাদ্দ, আইসিইউ সজ্জা গেছে মেডিকেলে, নেই পর্যাপ্ত চিকিৎসক। আরটিআইর জবাবে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাকে জাতীয় সড়ক সংস্কারে হাত দিল NHIDCL। আগস্ট মাস শেষ হতে না হতেই ডিমা হাসাও জেলায় আসতে শুরু করে দিয়েছে দেশ বিদেশের পরিযায়ী পাখি। পরিযায়ী পাখি রক্ষায় 144 ধারা জারি জাটিঙ্গা ও দিহিংগ্রামে। এবং সর্বশেষ খবরটি হলো, PMAY নিয়ে ব্যাপক কারচুপি রাতাবাড়ি জিপিতে, হতদরিদ্র আব্দুল ফাতারের ভাগ্যে জুটেনি প্রধানমন্ত্রী আবাস। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে, সিট প্লেনও তৈরি, তাই এই মুহূর্তে নতুন করে করিমগঞ্জ ও হাইলাকান্দির জন্য পৃথক পরীক্ষা কেন্দ্র দেওয়া সম্ভব নয়। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে মঙ্গলবার সরাসরি একথা বলেন। তৃতীয় শ্রেণীর নিয়োগ সংক্রান্ত পরীক্ষার দায়িত্বে থাকা সেবার চেয়ারম্যান রমেশ চন্দ্র জৈন এদিকে পরীক্ষার্থীদের অসুবিধার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত স্মারকপত্র পাঠান কমলাক্ষ। উল্লেখ্য, তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষার একমাত্র কেন্দ্র কাছাড়ে হওয়ায় করিমগঞ্জ ও হাইলাকান্দির ছাত্রছাত্রীরা নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে চরম অসুবিধার সম্মুখীন হবেন। কারণ গত রবিবার যানজটের জন্য অনেকে চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় বসতে পারেননি। এসব সমস্যার কথা উল্লেখ করে করিমগঞ্জ ও হাইলাকান্দিতে পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য মঙ্গলবার সেবার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তবে অ্যাডমিট কার্ড ইস্যু ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, তাই এখন নতুন করে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা সম্ভব নয় বলে বিধায়ককে জানান সেবার চেয়ারম্যান RC জৈন। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পাঠান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। করিমগঞ্জ ও হাইলাকান্দির পরীক্ষার্থীরা যাতে আগামী রবিবার পরীক্ষা কেন্দ্রে ছুটে যেতে যানজটের সম্মুখীন না হন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান কমলাক্ষ। কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দির জেলাশাসক ও পুলিশ সুপারকে তৎপর থাকার নির্দেশ দিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান উত্তর করিমগঞ্জের বিধায়ক। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি যানজটের জন্য যেসব পরীক্ষার্থী চতুর্থ শ্রেণীর পরীক্ষায় বসতে পারেননি তাদের জন্য পৃথক ব্যবস্থা করার আবেদন তিনি তুলে ধরবেন বলে জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অপরদিকে নবী পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের বিধায়ককে দল থেকে সাসপেন্ড করলো বিজেপি। এবার চাপের মুখে সেই বিধায়ককে দল থেকে বহিষ্কার করলো বিজেপি। এর আগে পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এর আগে নূপুর শর্মাকে সাসপেন্ড করেছিল বিজেপি। এই আবহে বিজেপি কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে এদিন একটি আদেশ জারি করে রাজাকে সাসপেন্ড করা হয়। সাসপেনশনের আদেশে বলা হয়েছে, বিভিন্ন বিষয়ে দলের অবস্থানের বিপরীত মতামত প্রকাশ করেছেন টি রাজা,
ভারতীয় জনতা পার্টির সংবিধানের বিধি লঙ্ঘন করেছেন তিনি। এদিকে আজ তেলেঙ্গানার বিজেপি রাজ্য সভাপতি বন্দি সঞ্জয়কেও গ্রেফতার করা হয়। তবে তার গ্রেফতারির নিন্দা জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তবে টিরাজা সিং নিয়ে কোনো শব্দ খরচ করেননি তিনি। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেন, বিজেপি তেলেঙ্গানার রাজ্য সভাপতি বন্দি সঞ্জয়কে টিআরএস সরকার বেআইনিভাবে গ্রেফতার করেছে। এই গ্রেফতারির তীব্র নিন্দা জানাই আমি। কেসিআরের দুর্নীতিগ্রস্ত এবং পরিবার কেন্দ্রিক শাসনের বিরুদ্ধে রাজ্যের সমস্ত কোণা থেকে বিজেপি ব্যাপক সমর্থন পাচ্ছে, তা দেখে চিন্তিত কেসিআর। নাড্ডা আরও বলেন, আমরা টিআরএস সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে লড়াই করব। অপরদিকে অঙ্ক বিজ্ঞান ইংরেজিতে পড়ালেই বাঁচবে মাধ্যম স্কুল, বললেন হিমন্ত বিশ্ব। মাতৃভাষা শিক্ষা, মাধ্যম বিতর্ক, বিদ্যাঞ্জলি প্রকল্প ইত্যাদি নিয়ে তুপের মুখে রাজ্যের বিজেপি সরকার। বিজেপির ভ্রাতৃ সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদও মাতৃভাষা নিয়ে সরকারের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেন তার সিদ্ধান্তে অটল। মঙ্গলবার হেঙ্গারাবাড়িতে আয়োজিত অমৃত উদ্যানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাধ্যম বিতর্ক, মাতৃভাষা শিক্ষা, বিদ্যাঞ্জলি প্রকল্প নিয়ে সৃষ্ট বিতর্কের জবাব দিলেন। তিনি বলেন, কে বলেছে সরকার বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম প্রবর্তন করছে? সরকার কোনো সরকারি স্কুলকে ইংরেজি মাধ্যম করার উদ্যোগ নেয়নি। ইংরেজি মাধ্যমের নতুন সমীকরণের উল্লেখ করে তিনি বলেন, সরকার শুধু চেয়েছে অঙ্ক ও বিজ্ঞান ইংরেজিতে পড়াতে। অঙ্ক বিজ্ঞান ইংরেজিতে পড়ানো হলেই সরকারি মাতৃভাষার স্কুল বাঁচবে। তিনি বলেন, যেসব ছাত্র সংগঠন ইংরেজি মাধ্যমের বিরোধিতা করছে তাদের পরিবারের ছেলেমেয়েরাও ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি স্কুলে রিক্সা চালক, ঠেলা চালকদের সন্তান পড়াশোনা করে, সেখানে অঙ্ক বিজ্ঞান ইংরেজি মাধ্যমে পড়ানো হলে গরিব ছেলেমেয়ে ইংরেজি শেখার সুযোগ পাবে। অঙ্ক বিজ্ঞান ইংরেজিতে পড়ানো হলে মাতৃভাষার ক্ষতির কোনো কারণ দেখছেন না মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অঙ্কের ফর্মুলা এ স্কোয়ার বি স্কোয়ারের অসমিয়া কি কস স্কোয়ার হ স্কোয়ার হবে? বিজ্ঞানের জিনোম থেরাপির অসমিয়া ব্যাখ্যা কি হবে বলেও প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। বিদ্যাঞ্জলি প্রকল্পের সমর্থনে এদিন যুক্তি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তার কথায়, বিদ্যাঞ্জলির অর্থ বিদ্যা অঞ্জলি, বিদ্যাকে অঞ্জলি দেওয়া পুণ্যের কাজ, সেখানে আপত্তির কিছু দেখছেন না তিনি। তার মতে, যাদের সাহায্য দেওয়ার কোনো ইচ্ছে নেই তারাই শুধু বিরোধিতা করছেন। বন্যার সময় যখন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কোনো ব্যক্তি সাহায্য করতে এগিয়ে আসেন, এ নিয়েও সমালোচনা হয়। বিদ্যাঞ্জলির উদ্দেশ্য ব্যাখ্যা করে হিমন্ত বিশ্ব আরও বলেন, বিদ্যাঞ্জলির অর্থ কোনো বড় কাজ করে দেওয়া নয়, স্কুল ভবন নির্মাণ করে দেওয়ার কথা বলা হয়নি। একটি ফ্যান, ফিল্টার বা দেওয়াল গড়ি দিয়েও বিদ্যাঞ্জলি সম্ভব। কারো মাসের বেতন দেওয়ার কথা বলা হয়নি। কিছু না দিয়ে একটি ক্লাস নেওয়াটাও বিদ্যাঞ্জলি, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এটা পুণ্যের কাজ বলে তিনি মনে করেন। অপরদিকে শতবর্ষ পুরনো শিলচর সিভিল হাসপাতালকে 300 শয্যায় উন্নীত করার কথা বলেছিল বর্তমান সরকার। বর্তমান সরকারের মন্ত্রী এবং বিধায়করাও একাধিকবার এমন কথা উল্লেখ করেছেন, কিন্তু বাস্তবে নিট ফল শূন্য। সিভিলকে 300 শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে কিনা তা স্পষ্ট নয়। শুধু তাই নয়, সিভিলের পরিকাঠামো উন্নয়নে গত 2 বছর ধরে 1 টাকাও বরাদ্দ করেনি সরকার। এক আরটিআই রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। আরও বড় কথা হচ্ছে, বিভিন্ন রোগ নির্ণয়ে 58 ধরনের পরীক্ষার সুবিধা থাকলেও সবকটি বিভাগে নেই চিকিৎসক। সার্জারি চলে মাত্র এক চিকিৎসক দিয়ে। একজন চোখের ডাক্তার চোখের রোগীদের চিকিৎসা করেন। এমন অবস্থায় শিলচর শহরের অন্যতম ঐতিহ্যমণ্ডিত স্বাস্থ্যকেন্দ্রকে একটি আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য শহর ও শহর সংলগ্ন অঞ্চলগুলোতে ইতিমধ্যে গণদাবি সুদৃঢ় হচ্ছে। পরপর 2 বছর করোনার প্রকোপ ও তারপর ধ্বংসাত্মক বন্যা মানুষের আর্থিক অবস্থাকে অত্যন্ত দুর্বল করে দিয়েছে। এমনতর অবস্থায় আধুনিক সুবিধা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা প্রতিদিন অনুভূত হচ্ছে। সিভিল হাসপাতাল সম্পর্কিত বিভিন্ন দাবি দাওয়া সরকার তথা প্রশাসনের কাছে তুলে দেওয়ার জন্য গত প্রায় 1 বছর থেকে সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি কাজ করে চলেছে। এই সময়ে কাছাড়ের জেলাশাসক থেকে শুরু করে বিধায়ক, সাংসদ তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেও হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধানে এই সংস্থার পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। তাদের থেকে সমস্যার সমাধানের আশ্বাস পাওয়া গেলেও কাজের ক্ষেত্রে কথার প্রতিফলন হয়েছে খুব কম। গত 17 আগস্ট সংস্থার পক্ষ থেকে জেলার জয়েন্ট ডিরেক্টর অফ হেলথের কাছে তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে একাধিক প্রশ্ন রেখেছিলেন মানবাধিকার কর্মী রাহুল রায়। এতে 300 শয্যার হাসপাতালের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে বলা হয়,
জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ কার্যালয় থেকে স্বাস্থ্য বিভাগে এ ব্যাপারে কয়েকবার যোগাযোগ করা হয়েছে। বাকি নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। আরটিআই রিপোর্টে আরও এক ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। দেখা গেছে সিভিল হাসপাতালের জন্য 20টি আইসিইউ শয্যা গড়ে তোলার কথা বলা হলেও পরবর্তীতে শয্যাগুলো সিভিল হাসপাতাল থেকে মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের কথা বলা হলেও স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া তথ্য বলছে গত 2 বছরে এই হাসপাতাল আধুনিকীকরণে সরকার 1 টাকাও দেয়নি। অন্য একটি প্রশ্নের জবাবে বলা হয়েছে শহরের কেন্দ্রে থাকা এই হাসপাতালে এখনও পর্যন্ত কোনো বড় ধরনের অস্ত্রোপচার করার পরিকাঠামো নেই। এই বছরেই একজন স্নাতকোত্তর চিকিৎসক সিভিল হাসপাতালে যোগ দিয়েছেন। তিনি রোগীদের প্রয়োজনীয় ছোটখাটো অস্ত্রোপচার করছেন। সিভিল হাসপাতালে আধুনিক বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে প্রশ্ন করলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে এই কাজের জন্য বিশাল পরিমাণ টাকা চাই, যা এই মুহূর্তে বিভাগের পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়। এমনকি হাসপাতালের ভেতরে নর্দমাগুলো মেরামতির ব্যাপারে কোনো কাজ করা হচ্ছে না। অপরদিকে বরাকে জাতীয় সড়ক সংস্কারে NHIDCL। বদরপুর জুয়াই বদরপুর শিলচর জাতীয় সড়কের একাংশ এলাকা সংস্কারের উদ্যোগ নিল ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। মঙ্গলবার কর্পোরেশন জেনারেল ম্যানেজার এস গার্গি জানিয়েছেন, শিলচর বদরপুর জাতীয় সড়কের কাটাখাল শালচাপড়া বাইপাস রোডের কাজ চলছে। নতুন করে রাস্তার উপর পুরোমাত্রায় পিচ মেটালিং করা হয়েছে। বদরপুর জুয়াই জাতীয় সড়কের খাটিগোড়া থেকে কালাইন পর্যন্ত সড়কের গুরুত্বপূর্ণ অংশটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই মেরামতের কাজ শুরু হয়ে যাবে। ধারাবর্ষণে রাস্তাটির দীর্ঘ অংশ বেহাল হয়ে পড়েছে। জনদুর্ভোগের কথা মাথায় রেখে সংস্কারের জন্য ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। অপরদিকে PMY নিয়ে ব্যাপক কারচুপি রাতাবাড়ি জিপিতে। হতদরিদ্র আব্দুল ফাতারের ভাগ্যে জুটেনি আবাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন 2022-এর মধ্যে কাঁচাঘর থাকবে না দেশের কোনো অসহায় আর্থিকভাবে দুর্বল মানুষের। নিজের প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে কোনো ত্রুটি রাখছেন না তিনি। প্রত্যেক জিপিতে প্রতি বছর শত শত পাকা গৃহ প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে বরাদ্দ করা হচ্ছে। কংগ্রেস শাসনকালে ইন্দিরা আবাস নামের প্রকল্পের বরাদ্দকৃত অর্থের তুলনায় দ্বিগুণ, যে অর্থ দিয়ে অনায়াসে একটি পাকা গৃহ নির্মাণ সম্ভব। সরকারের পক্ষ থেকে গৃহের নমুনাও দিয়ে দেওয়া হয়েছে, ফলে এক একটি জিপিতে ইতিমধ্যে শত শত গৃহ বরাদ্দ হয়েছে। কিন্তু সরেজমিনে যদি তদন্ত করা হয় তাহলে সিংহভাগ প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ খুঁজে পাওয়া মুশকিল হবে। দুর্লভচূড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত প্রতিটি জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদানের নামে খারচুপির বিস্তর অভিযোগ পাওয়া যাচ্ছে। এক ব্যক্তির নামে একাধিকবার গৃহ প্রদানের অভিযোগ রয়েছে। ঠিক একইভাবে পালা করে এবছর স্ত্রী তো অন্য বছর স্বামীর নামে বরাদ্দ করা হয়েছে আবাস। একই পরিবারের মা সহ 5 ভাইয়ের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদানের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, আর্থিকভাবে স্বাবলম্বী মানুষের RCC বিল্ডিং থাকার পরও ওইসব ব্যক্তিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদানের অভিযোগ রয়েছে। রাতাবাড়ি অধিকার সুরক্ষা সমিতির সভাপতি হিফজুর রহমান অভিযোগ করে বলেন, রাতাবাড়ি জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদানের নামে অর্থ সংগ্রহের প্রমাণ রয়েছে। বিশেষ করে জিপির 1 নম্বর ওয়ার্ড সদস্যের প্রতিনিধি সেলিমুদ্দিন প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদানের নামে অর্থ গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ আর্থিকভাবে শক্তিশালী মানুষদের প্রদানে তার কোনো আপত্তি নেই, তবে এখনও রাতাবাড়ি জিপির অনেক মানুষ রয়েছেন যাদের গৃহের উপর পলিথিন দেওয়া। কেন এদের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে বোঝা মুশকিল। অথচ সেন্সাসে নাম নেই বলে হতদরিদ্রদের বঞ্চিত করে চাকরিজীবীদের ছেলেমেয়েদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বরাদ্দ করা হয়েছে। জিপির 9 নং ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিন অভিযোগ করে বলেন, 2011 সেন্সাসে তার নাম থাকার পরও জিপি সভাপতি নুরুল ইসলাম পরিকল্পিতভাবে তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ থেকে বঞ্চিত করে রেখেছেন। তিনি বলেন, বিগত বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেস প্রার্থী সিদ্দিক আহমেদকে ভোট না দিয়ে অগব প্রার্থী আজিজ আহমদ খানকে ভোট দিয়েছিলেন। আর এর বদলা নিতে সিদ্দিক ঘনিষ্ঠ জিপি সভাপতি নুরুল ইসলাম তাকে অযথা হয়রানি করছেন। জিপির 8 নং ওয়ার্ডের বাসিন্দা হতদরিদ্র আব্দুল ফাতার বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি গৃহের জন্য ওয়ার্ড সদস্য থেকে জিপি সভাপতির বাড়িতে অনেক দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু একটি ঘরও পাননি। এই পেয়ে যাবেন বলে শুধু আশার বাণী শোনানো হয়, অথচ যাদের পাকা দালান RCC গৃহ আছে তারাই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন। ফাতার আক্ষেপ করে বলেন,
জড় বৃষ্টি হলে সন্তানদের নিয়ে ঘরের কোণে বসে থাকেন প্রাণের বয়ে, কখন যে জড় বৃষ্টি উড়িয়ে নেবে গৃহ। এরপরও তাদের ভাগ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ জুটেনি। অপর এক হতদরিদ্র লোক বলেন, তারা গরিব মানুষ, কিন্তু ভবিষ্যতে তার আর কোনোদিন গৃহ পাওয়ার সম্ভাবনা নেই। এখন পর্যন্ত রাতাবাড়ি জিপিতে যতটি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদান করা হয়েছে, এর 70% সম্ভ্রান্ত ঘরের লোকেরা পেয়েছেন। তবে সঠিক তদন্ত হলে যাবতীয় তথ্য প্রকাশ্যে বেরিয়ে আসবে বলে উল্লেখ করেন তিনি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।